পৃথিবী তার নিজস্ব নিয়মে চলে। তুমি আমি যেভাবে চাইব সেভাবে সে চলবে না, সে তার নিজস্ব নিয়মেই চলবে। বার্তা অফিসের বিষয়ে কি যেন বলছিলে বলো তো। কিছু বলো না, কি হয়েছে? আসলে ভাবে তোমাকে যা বলতে চেয়েছিলাম সেটার তোমাকে বলবার প্রয়োজন বোধ করছি না। সে কি গ্রাম, তুমি এভাবে বলছো কেন? ম্যাডাম, আপনি আমাকে সত্যি করে টাকা ফেরত দেবেন? মানেটা কি? আপনি কি ভাবেন আমি আপনাকে যা বলি তা মিথ্যা? আর এখন আপনাকে সত্যি কথা বলতে হবে, ব্যাপারটা কি এরকম বোঝাচ্ছে? না না, চিচি কি বলছেন আপনি, তা হবে কেন? তাহলে আসলে আপনার সঙ্গে একটা বিষয়ে সিরিয়াসলি ডিসকাস করতে চাই। হেজিটেট না করে বলুন। না মানে আমি বলছিলাম, আমাদের প্রজেক্টের মিটিংটা কি সত্যি সত্যি আমেরিকাতে হচ্ছে নাকি আমাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? মানে কি আশ্চর্য, আপনি এগুলা কি ধরনের কথা বলছেন? অফিসিয়াল কাজ ছাড়া আমাকে আর আপনাকে কেনই বা আমেরিকার দিকে পাঠানো হবে? ওখানে তো অন্যান্য কাজ থাকতেই পারে, আমাদের উচিত বুঝতে এখান থেকে অনেকগুলো কাজ বুঝিয়ে ওখানে নিয়ে যাওয়া। আচ্ছা আপনি কি বলুন তো, আমি না আসলে ভাবতেই পারছি না যে আপনি কি বুঝে আমাকে এমন একটা প্রশ্ন করলেন। এনিওয়ে আপনি তো আমি একটা ফাইলটা দেখেছেন, আর যদি দেখেই থাকেন কী কী সাবজেক্ট আছে ওখানে? না আসলে এখনো ডিটেল এরকম কিছু। আশ্চর্য, সেটা যদি আপনি চেক না করেন তাহলে কী করে হবে? আগে তো আপনার ফাইলটা দেখুন, তারপর যদি কিছু বুঝতে না পারেন আমার সাথে শেয়ার করেন, আমি আপনাকে হেল্প করব, তখন ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। ওকে ঠিক আছে, দেখি আমি ফাইলটা আগে দেখছি। প্লিজ, আপনাকে অনেক টাইম দেওয়া হয়েছে, সো আপনি এক্ষুনি ফাইলটা চেক করুন, আমি আপনার কাছে 2 ঘন্টা পর এসে সব জানবো, ঠিক আছে? এখন এসে দেখি ওরা গোসল করছে, ফ্রেশ হচ্ছে, এজন্য ভাবলাম আপনার কাছে এসে একটু বসি। ও খুব ভালো করেছো মা, আমি ভীষণ খুশি হয়েছি। তা সন্ধেবেলায় তোমার কি কাজ গো মা? সরি, আমি খুব লজ্জিত আর দুঃখিত যে তোমাকে এরকম একটা ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম। না না, এমন কিছু ব্যক্তিগত ব্যাপার না, আসলে সন্ধ্যার পরে আমার এক বন্ধু বাবাকে রক্ত দিতে যাবে, ওনার হার্ট অ্যাটাক হয়েছে, 4 ব্যাগ রক্তের প্রয়োজন, 3 ব্যাগ আমাদের সংগঠন থেকেই সংগ্রহ করা হয়েছে, বাকি 1 ব্যাগ আমি নিজেই দেবো। কি, তুমি রক্ত দাও? আবার তোমার একটা সংগঠনও আছে। আমি বললাম তো যে আমি একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি, আমি ফোনটা আপনাকে পরে দিচ্ছি। আসো প্লিজ আসুন। কি কথা না শেষ করে ফোন রেখে দিলেন যে? না না না, তেমন কোনো ইম্পর্টেন্ট ফোন নাই। আচ্ছা আচ্ছা, বউ ফোন দিয়েছিল? না না, মানে আসলে ব্যাপারটা হয়েছে কি, কি আশ্চর্য, ও ফোন দিয়েছে, এতে এত লজ্জা পাবার কি আছে? না লজ্জার কিছু নেই, ছোট আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন না প্লিজ। থ্যাংক ইউ,
আপনার বউ খুব দায়িত্বশীল তাই না? আপনাকে সম্ভবত অনেক ভালোবাসে। এই তো যখন আপনি অফিসে থাকেন সবসময় আপনার টেক কেয়ার করতে দেখি, কল দেয়, আপনার খোঁজ খবর নেয়। বাই দ্য ওয়ে, একদিন আপনার বউকে নিয়ে আসুন না অফিসে। সরি, আসলে অফিসে বসে অফিসের বাইরের প্রসঙ্গে কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। না ম্যাডাম, আপনি কি বলছেন, একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সমস্যা না থাকলেই ভালো। আচ্ছা ইকরাম সাহেব, আপনি কি ফাইলটা চেক করেছেন? পুরোটা আমি আপনার দেখেছি। আচ্ছা তাহলে বলুন তো আপনার কাছে কি মনে হলো? অনেক কিছু মনে হয়েছে, কিন্তু তারপরেও একটা বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে সিরিয়াসলি কথা বলতে চাই। কি সেটা বলে ফেলুন। ম্যাডাম, আমি আসলে এই প্রজেক্টের দায়িত্ব নিতে পারব। হোয়াট, আপনি এসব কি বলছেন? দেখুন, আমি যা বলেছি তা ঠিকই বলেছি এবং তা ঠিক ভেবেই চিন্তেই বলেছি। আপনি কাইন্ডলি বিষয়টা আপনার এলিসাকে জানিয়ে দেবেন। দেখুন ইকরাম সাহেব, আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আপনার একটু ঠান্ডা মাথায় বসে ভাবা উচিত। বললাম তো, আমি যথেষ্ট ভেবেছি কি সিদ্ধান্তটা নিয়েছি। আসলে যথেষ্ট কোনো সীমাবদ্ধতা থাকে না। আমার কাছে মনে হচ্ছে আপনি প্লিজ একটু একা একা বসে নীরবে ভাবুন, আমি না হয় এখন আসি, একটু পর এসে আপনার সাথে কথা বলব, ঠিক আছে? তাই না? জানো তোমার কথা শুনে না আমার সব পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। মানে আমাদের সময় তো নানান রকমের সংগঠন ছিল, সেই সময় তো আমাদের দেশ স্বাধীনের সময়, সেই সংগঠনগুলো ছিল কিভাবে আমাদের মুক্তিযুদ্ধকে সংগঠিত করা যায়, সে এক অন্যরকম সংগঠন। পাশাপাশি রক্তদানের বিষয় ছিল, কারণ মুক্তিযুদ্ধের সময় কত আহত, কত নিহত, কত রকম কত ঘটনা, অতএব আমাদের রক্ত দিতেই হতো। তবে এরকম সংগঠিতভাবে তো রক্ত দেওয়ার উপায় ছিল না তখন, তাই না? আর মানে সেটাকে যে তোমরা এখন সংরক্ষণ করো সেই ব্যবস্থাও ছিল না। তাই আমি ভাবছিলাম যে এক এক সময় এক এক রকমের সংগঠন সময়ের দাবি নিয়ে আসে। আজ তোমরা যেটা করছো সেটা কি যে কি যে কি যে প্রয়োজন দেশের জন্য। সত্যি মা, তোমাকে আমি একটা কথা বলি, তোমার সাথে পরিচিত হয়ে আমি আমি খুব গর্ববোধ করছি। মা, যাও, তুমি যাও তো, তোমার অনেক সময় নষ্ট করেছি তো আমি। যাও, তুমি যে বাচ্চাদের পড়াও, খুব ভালো লাগলো তুমি যে এতটা সময় আমার সাথে কাটাবে। না না, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি তাহলে আজ আসি। এসো মা, খুদা হাফিজ। সালামালাইকুম। আচ্ছা তুমি যে ভাইয়ার প্রপোজালটা এরকম ডিনাই করে দিলে, কারণটা কি বলতো? কোন প্রপোজালটা? ওই যে আমেরিকায় প্রেজেন্টেশন দিতে যাওয়ার কথা। আসলে আমি এটা ডিনাই করেছি, আমি চাই না আপাতত তোমাকে আর আমাকে নিয়ে অফিসে কেউ কিছু কেস করো। তো কেস করার কি আছে? মানে তুমি তো তোমার প্রফেশনাল কাজে বাইরে টুরে যেতেই পারো। তা ঠিক বলেছ, কিন্তু তারপর না সবার চোখকে তো এড়িয়ে চলা যাবে না, তাই না? অফিসে ভাইয়া আমাকে এক ধরনের বিশ্বাস করে, তুমি অনেকখানি বিশ্বাস করছো কাজের ব্যাপারে, কিন্তু এটা কিন্তু অলরেডি অন্যান্য কলিগরা নোটিস করছে। আমি একটু রাখছি।
মার শরীরটা একটু খারাপ, তাই একটু মার বাসায় যাচ্ছি। কি হয়েছে ওনার? মার প্রেশারটা একটু বেড়েছে। ওহো, তাহলে তুমি যাও, আর গিয়ে আমাকে অবশ্যই জানাবে উনি কেমন আছেন, ঠিক আছে? ওকে, আসি লাবণী। শোনো, আমি বাসায় আসছি। এই সময় তুমি বাড়ি আসছো? আমি থেকে বেরোচ্ছিলাম, আমি একটু মায়ের বাসায় যাচ্ছিলাম। মৌমিতা এখন কোথাও যেও না, একটা বাজে ঘটনা ঘটে গেছে। প্লিজ মৌমি, এই মুহূর্তে তোমার বাসায় থাকাটা খুবই জরুরি। আচ্ছা, কি হয়েছে আমাকে বলো, বলবে তো? আমি এসে সব বলছি, রাখছি। হ্যালো মা, মা সরি, আমি আজকে আসতে পারছি না, সামথিং ইজ হ্যাপেন। আমি জানি না মা, আমি তোমাকে রাতে ফোন করে জানাচ্ছি, ওকে? বাই, টেক কেয়ার। কি এমন ঘটেছে যা ফোনে বলা যায় না? যার জন্য ইমরানকে বাড়ি আসতে হচ্ছে? ইমরান কেন বড় ভাবের কথা জানতে চাইল? বড় ভাবে কি এমন বলেছে ইমরানকে? কিছু কি বলেছে? আমাকে বলো না তুমি কি হয়েছে, প্লিজ। আচ্ছা এক মিনিট, বড় ভাবে কি তোমাকে কিছু বলেছে? আরে একটু ধৈর্য ধরো না, আমি ফিরেই সব বলছি। তুমি না সব সময় আমি কাছাকাছি চলে এসেছি, রাখো। এই ড্রাইভার, একটু তাড়াতাড়ি যাও তো। ডান দিকে চলে যাও না, তুমি জ্যামের দিকে যাচ্ছ কেন? ডানে যাও। যে কখন আসে কখন যায়, আজকাল তো ওর সঙ্গে আমার কথাও হয় না দেখাও হয় না। অফিসে কাজের খুব চাপ যাচ্ছে মা। সেটা তো আমি বুঝতেই পারি, তবে কি আগে তো অফিসে যাওয়ার সময় বাড়ি থেকে বের হওয়ার আগে প্রতিদিন আমার সঙ্গে দেখা করে যেত। ঝামেলা হয়েছে। ঝামেলা? তা কি ঝামেলা বৌমা? না না, আপনি দুশ্চিন্তা করবেন না, ইকরাম চিটাগং গেছে, ও শিপমেন্ট শেষ করে তারপর ফিরবে। বোমা, ওই ইকবালকে একটা ফোন করে দাও না, ওর সঙ্গে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, আমি ক
কল দিচ্ছি। মা, ফোন তো বন্ধ পাচ্ছি। আপনি বিশ্রাম করেন, ও বাড়ি ফিরলে আমি আপনার সাথে দেখা করতে বলবো। ঠিক আছে। ওর ফোন তো কখনো বন্ধ থাকে না, কি ব্যাপার? মমিতা, খবরটা ভাবিকে তোমাকেই দিতে হবে। আমি? হ্যাঁ, আমি দিয়ে আসবো। না না, ভাবিকে বুঝে সুঝে বলতে হবে, উনি কিভাবে না কিভাবে রিয়্যাক্ট করে। তুমি কিন্তু লাঞ্চ করবে।